নমস্কার বন্ধুরা, শ্যামলীস ক্রিয়েশন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি। পনির এবং ছোলা দিয়ে, কাবলি ছোলা দিয়ে তৈরি একটি রেসিপি। এটি একটি নিরামিষ রান্না। নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে, আমরা তো বাড়িতে সবাই নিরামিষ খাই, সেই তখন এটি আপনারা খুব সহজেই বানাতে পারেন। এই রেসিপিটি একটু অন্য ধরনের, তাই আমি ভাবলাম আপনাদের সামনে রেসিপিটা একটু তুলে ধরি। এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি এখানে 200 গ্রাম কাবলি চানা। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে, ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। এগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটি প্রেশার কুকারে, আর এতে দিচ্ছি একটি দারচিনি টুকরো, 2 এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 200 ml পরিমাণ জল। প্রেশার কুকারে এটি আমি 4 থেকে 5 হুইসেল দেবো। এবার আপনাদের প্রেশার কুকার যার যেরকম, সেটা বুঝে আপনারা ভালো করে ছোলাটা সিদ্ধ করে নেবেন। এখানে আছে 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, আদা, একটি সেদ্ধ আলু, 4 চামচ আর নারকল কুড়া। প্রথমে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, তারপরে 4 চামচ, 1 টেবিল চামচ পরিমাণ 4 চামচ নিয়েছি, 1 টেবিল চামচ আদা কুচোনো, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ নারকল কুড়া। দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো এখানে দিয়েছি আমি ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে 1 চামচের 1/4 ভাগ আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এটি অপশনাল, আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন। সামান্য জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ওদিকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল আর 1/2 চামচ মতো ঘি। এই রেসিপিটা যেহেতু নিরামিষ, এ কারণে আমি এতে তেল এবং ঘি 2টো মিলিয়ে ব্যবহার করছি। আপনারাও এভাবে করবেন যদি ঘি ব্যবহার করতে না চান, তবে এতে ঘি ব্যবহার করলে বেশি ভালো হয়। পনিরগুলোকে আমি হালকা আছে ভেজে নিচ্ছি। পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য একটু কম আছে হালকা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ভাবে পনির খান সেভাবে ভেজে নিতে পারেন, তবে পনিরটা একটু হালকা আছে ভালো করে ভেজে নিলেই, হালকা ব্রাউন করে ভেজে নিতে হয়, বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার সমস্ত পনিরগুলোকে আমি তুলে একটু নুন জলে ভিজিয়ে রাখছি, সামান্য পরিমাণ নুন দিয়ে। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এই প্যান থেকে পনিরগুলোকে আমি ডাইরেক্ট এই নুন জলে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে পনিরগুলো খুব সফট থাকবে। আপনারা এভাবে দেখবেন পনির খুব নরম থাকে, আমি এভাবেই করে থাকি। অপরদিকে প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল আর সে 1/2 চামচ মতো ঘি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রেসিপিতে ঘি ব্যবহার করতে। এখানে দিলাম 1টি তেজপাতা, সামান্য দারচিনি আর জিরে গুঁড়ো,
সরি, এখানে আমি গোটা জিরে অ্যাড করেছি, আর দিলাম 4-5টা লবঙ্গ। এগুলোকে একটু হালকা ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোলে। তখন আমি যে মশলাগুলো মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে, এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম নুন। এই রেসিপিতে একটু চিনি আমি ব্যবহার করছি বেশি পরিমাণে, কারণ রেসিপিটা যেহেতু নিরামিষ, কারণ একটু আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর এতে দিলাম আমি 1টা সেদ্ধ আলু, যেটাকে ম্যাশ করে রেখেছিলাম। এই আলুটা দিলে গ্রেভিটা থিকনেসটা বাড়ে। আপনারা যে কোনো ছোলার রেসিপিতে সেদ্ধ আলু ব্যবহার করবেন, দেখবেন থিকনেসটা একটু অন্যরকম হয়। এবার কাবলি ছোলাগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা আমার যে অয়েল ফ্রি ছোলাটা রয়েছে, মানে কাবলি ছোলা দিয়ে আমি একটি রেসিপি বানিয়েছি, সেটা যদি দেখে থাকেন, সেখানেও কিন্তু আমি সেদ্ধ আলু অ্যাড করেছি। এতে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এতে 200 ml মতো গরম জল। যে কোনো মশলা কষানোর পরে গরম জলটা ব্যবহার করলে একটু অন্যরকম হয়। সেটা আমি সাধারণত গরম জল ব্যবহার করি মশলা কষানোর পর, আপনারাও বাড়িতে ব্যবহার করবেন। রেসিপিটা আমার প্রায় হয়ে এসছে। এবার এতে আমি যে পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করছি। অ্যাড করে আমি কিছুক্ষণ রাখবো, খুব বেশি রাখার প্রয়োজন নেই, কারণ পনির অলরেডি সফট, ছোলা সেদ্ধ হয়ে গেছে, মশলা আমার কষিয়ে বেশ ঝোলটাও খুব ভালো হয়েছে। এবার এগুলোকে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো। আপনারা আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এবার এতে আমি ছোট চামচের 1/4 ভাগ পরিমাণে গরম মশলা মিশিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। আমার কিন্তু পনিরের প্রিপারেশনটা, ছোলা দিয়ে যে পনিরটা আমি বানালাম সেটি তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতে আমি একদম শেষে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুটা পরিমাণে কসুরি মেথি দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো ঘি। কসুরি মেথিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমার খুব ভালো লাগবে। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি করার আগ্রহ পাবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।